Hello viewers, welcome to my YouTube channel Smart Tech. I'm Kausar Choudhury. আবারও আপনার সামনে হাজির হলাম আমার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় অ্যাডোবি ফটোশপ দ্বারা, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তা আজকে টিউটোরিয়াল দেখে আপনারা খুব সহজেই পারবেন। সেজন্য প্রথমে আপনি আপনার অ্যাডোবি ফটোশপ ওপেন করুন। ফটোশপ ওপেন হলে দেন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, উপরে মেনু বার হতে ফাইলে ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করুন এবং আপনার ওই ফটোটা আপনার যে ড্রাইভে আছে ওই ড্রাইভে গিয়ে ফটোটা সিলেক্ট করুন। যেমন সালমান শাহের এই ফটোটা সিলেক্ট করলাম, আমি এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। সেজন্য আমাকে টাইটেল বার হতে পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল দিয়েই ব্যাকগ্রাউন্ডটা সহজে চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে জায়গা হতে আপনি সিলেক্ট করা শুরু করবেন সেই জায়গায় যেন আবার এন্ডিং হয়, সিলেক্ট করা শেষ হয়। এটা পেন টুলে একটা বেসিক লেভেলের ইউজ দেখাচ্ছি, কারণ আমি বিষয় তৈরি টিউটোরিয়ালটা নতুনদের জন্য তৈরি করেছি। যারা অভিজ্ঞ অ্যাডোব ফটোশপে কাজ করেন তারা পেন টুল দিয়ে আরও দ্রুত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, পেন টুল একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারবে। তো নতুনদের জন্য দেখাচ্ছি, তো কেয়ারফুলি আপনারা সিলেক্ট করবেন যাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়। পুরো ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সিলেক্ট হলে পরবর্তীতে আপনি যখন নতুন ব্যাকগ্রাউন্ড দিবেন মনে হবে না যে এটা আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া, কারণ আমরা তো সব সময় সব জায়গায় ছবি তুলতে পারি না বা বিভিন্ন জায়গার ছবিগুলার ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকে না, এই জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো সিলেক্টটা ভালোভাবে করবেন, আর যদি ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার থাকে যেখানে ছবি তুলছেন বা যে ছবিটা আছে সলিড কালার থাকে, যেমন একই রঙের থাকে, তাহলে সিলেক্ট করার কোনো কষ্ট না এবং খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। সেজন্য আমাদের টাইটেল বার হতে ম্যাজিক টুলে ক্লিক করে এক ক্লিকেই মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা যায়। তো এটা একবারে সিম্পল, আমরা দেখাচ্ছি কিভাবে একটা ডিফারেন্স কালারের ব্যাকগ্রাউন্ড হতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এর মাধ্যমে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। উপরে আমার ডান দিকের এখানে ক্লিকটা পড়ে নাই, সমস্যা নাই, উপরে এডিট হতে স্টেপ ব্যাকওয়ার্ড দিলে পূর্বের অবস্থানে আবার ফিরে যাবে আমার পেন টুল। তো আবার এখানে আমি ক্লিক করে আমার সিলেক্ট করতে পারবো। তো একটু ভুল হলে অ্যাডোবি ফটোশপে স্টেপ ব্যাকওয়ার্ড দিবেন, তাতে আপনার কাজ যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। এবার আমি যেখানে শুরু করেছিলাম সেখানে সেন্ড করছি। এখন ডান দিকে প্যালেট হতে সবার নিচে লোড পাদের সিলেকশনে ক্লিক করুন, দেখেন পুরো সিলেক্ট এরিয়া জুড়ে একটা ডট ডট করতেছে। এবার উপরে মেনু বার হতে লেয়ার হতে নিউ ফিল লেয়ার, এখন আমরা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে সেটতে পারি। প্রথম দিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে সলিড কালার দিবেন, কারণ সলিড কালার হলে পরবর্তীতে আপনারা সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো আপনার চাহিদা মতো কোনো ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান, সেজন্য লেয়ার হতে প্যাটার্নে ক্লিক করুন। আর এই জন্য আপনার যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান ওইটা আগে প্যাটার্ন হিসেবে ক্রিয়েট করতে হবে। যেমন আমি এক স্মার্ট ট্যাগ প্যাটার্ন হিসেবে ক্রিয়েট করেছি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি। তো এই কয়েকটা আমি স্মার্ট প্যাটার্ন হিসেবে কীভাবে প্যাটার্ন হিসেবে তৈরি করেছি এবং কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় তার একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, না চাইলে দেখতে পারেন। আপনি আপনার পছন্দ মতো প্যাটার্ন তৈরি করে রাখতে পারেন এবং আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে আসে,
তবে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।